তো বন্ধুরা, যারা 2022 সালে মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের একাধিক প্রশ্ন বারবার আমার কাছে আসছিল যে দাদা, মাধ্যমিক পাস করার পরে আমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবো। তো অনেকে 50% পেয়েছে, অনেকে 60% বা অনেকে 60% অ্যাবভ নম্বর পেয়েছে। তো সেক্ষেত্রে এবছরে মাধ্যমিক পাস করার পরে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কত টাকা পাবে, আবেদন করার পদ্ধতি কী, চলো বন্ধুরা বিস্তারিত জেনে নিই। তার আগে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, তোমরা মাধ্যমিক পাস করেছো অনেকেই, এবার 2022 সালে ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়ে অনেকেই কিন্তু পাস করেছো। তো মাধ্যমিক দেওয়ার পর তোমরা বেশ কয়েকটি সরকারি এবং বেশ কয়েকটি বেসরকারি স্কলারশিপের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে মাধ্যমিকে পরীক্ষা পাস করার পর কোন কোন স্কলারশিপে আমরা আবেদন করতে পারবো, তো আমরা সমস্ত কিছুটাই দেখবো। তো তোমাদের জন্য প্রথম যে স্কলারশিপটি রয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো এটা তোমাদের ক্লাস 1 থেকে 9 পর্যন্ত যেটা হচ্ছে প্রি ম্যাট্রিক, এবং আফটার এমপি অর্থাৎ মাধ্যমিক পাস সেটা কিন্তু পোস্ট ম্যাট্রিক হয়ে যায়। তো এটা গভর্নমেন্ট স্কলারশিপ, তোমরা জানো। এখানে তোমরা 50% যদি তোমরা পেয়ে থাকো, যদি রেজাল্টে তোমরা যদি 50% পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং মিনিমাম তোমাদের ইনকাম হতে হবে বছরে 2 লাখ টাকা, ঠিক আছে। তো এই স্কলারশিপে তোমাদের কত টাকা দেওয়া হয়, 1100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া হয়। তো এটা আবেদন তোমাদের খুব শীঘ্রই চালু হয়ে যাবে, যখন চালু হয়ে যাবে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। তো এরপরে নেক্সট যে স্কলারশিপটা রয়েছে, আর এটা তোমাদের আবেদন করার ওয়েবসাইটটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এটা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে, scholarships.gov.in। তো এরপরে যে স্কলারশিপটি হচ্ছে সেটা তোমরা সকলেই হয়তো জানো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা রয়েছে। তো এই স্কলারশিপে তোমরা কিন্তু 12,000 টাকা অনেকে পেয়ে থাকো। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের মোট 60% নাম্বার যদি থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই স্কলারশিপে তোমাদের এককালীন 12,000 টাকা দেওয়া হয়, এবং রিনিউয়াল করার পরে তোমরা কিন্তু আরও পরের বছর কিন্তু 12,000 টাকা পেয়ে যাবে। তো এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য তোমাদের যে ডেট সেটা কিন্তু একটু পরে, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের এটা ফর্ম ফিল আপ শুরু হয়, একটু পরে শুরু হয়। তো এই স্কলারশিপটিতেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো এখানে তোমাদের 60 থেকে 75% নাম্বার যদি তোমরা পেয়ে থাকো তো অনায়াসে তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে, এবং এখান থেকে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে 2 নম্বর স্কলারশিপ। তো এরপরে 3 নম্বর যে স্কলারশিপটি রয়েছে সেটার নাম হচ্ছে নবান্ন বা চিফ মিনিস্টার স্কলারশিপ, তোমরা অনেকেই হয়তো জানো। তো এই স্কলারশিপটিতে তোমাদের আবেদন করার জন্য মোট 60% নাম্বার পেতে হবে, এবং মিনিমাম তোমাদের ইনকাম যেটা ইয়ারলি 60,000 টাকা হতে হবে ফ্যামিলি, হ্যাঁ। তো এই স্কলারশিপে তোমরা আবেদন করলে তোমরা টাকা পেয়ে যাবে কিন্তু 10,000 টাকা, ঠিক আছে। তো এই স্কলারশিপগুলো যখন তোমাদের আবেদন শুরু হবে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো। এরপরে 4 নম্বর স্কলারশিপটি দেখো, বিকাশ ভবন স্কলারশিপ, এটাও তোমাদের গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে। তো এখানে কোয়ালিফিকেশান 75%, তো ইনকাম হতে হবে তোমাদের ইয়ারলি যেটা বলা হচ্ছে 2.5 লাখ, ঠিক আছে। তো এটা ইয়ারলি, এবং এই স্কলারশিপে তোমাদের কত টাকা পাবে, 12,000 টাকা। তো এই স্কলারশিপগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো এরপরে রয়েছে মাইনরিটি স্কলারশিপ, এটা তোমরা অনেকেই জানো, এটার কোয়ালিফিকেশান যেটা 50% পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারো, এবং এখানে তোমাদের আপ টু 10,000 পর্যন্ত দেওয়া হয়। তো এটাও তোমরা করতে পারো। এর সঙ্গে রয়েছে ওএসসি স্কলারশিপ, যেটা তোমাদের এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য। তো এখানে 50% থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে মিনিমাম ইনকাম হতে হবে 2.5 লাখ টাকা থেকে, এবং এসসি এসটি হলে কিন্তু 2 লাখ টাকা হলেও কিন্তু হবে, ঠিক আছে, পার ইয়ার। তো এইখান থেকেও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে আপ টু 10,000। তো অনেকেই কিন্তু এখান থেকে টাকা পায়, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবে, ওএসিসের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এরপরে আমরা বেশ কয়েকটি বেসরকারি স্কলারশিপের দিকে নজর রাখবো। তো এইগুলো অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো বেসরকারি বেশ কয়েকটি তোমাদের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, আগের বছরও দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে জিপি বিল্লা, এটা নন গভর্নমেন্টাল স্কলারশিপ। এখানে তোমাদের মিনিমাম তোমাদের ক্লাস টেনে যদি 80% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আপ টু কিন্তু 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এরপর নেক্সট দেখবো, নেক্সট যেটা রয়েছে জিন্দাল স্কলারশিপ, এটাও তোমাদের নন গভর্নমেন্টাল বা প্রাইভেট স্কলারশিপ। এখানে 65 থেকে 70% মার্ক্স পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এখানে তোমরা কিন্তু আপ টু 10,000 কিন্তু টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা তোমাদের রয়েছে, ঠিক আছে। তো এই জিন্দাল স্কলারশিপও তোমরা কিন্তু আবেদন করতে পারো।
তো আমরা আগের বছর দেখেছিলাম ভিভো এডুকেশন বলে একটি নন গভর্নমেন্টাল, এখান থেকে তোমাদের স্কলারশিপ প্রদান করা হয়েছিল। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছিল যে 80% লাগবে, তো 80% থাকলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারো এবং এখান থেকে স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু 10,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়। তো এই সমস্ত স্কলারশিপগুলো যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো নন গভর্নমেন্টাল স্কলারশিপগুলো, এবং তার সাথে যেগুলো গভর্নমেন্টাল আমি তোমাদের স্কলারশিপগুলো দেখালাম এগুলো তো তোমরা তো আবেদন করবেই, তার সাথে কিন্তু এই প্রাইভেট সেক্টরে যে সমস্ত স্কলারশিপগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে কিন্তু তোমাদের আমি ভিডিও আনবো অবশ্যই। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের যদি কিছু ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদের বেশিরভাগই ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভালো নম্বর পেয়েছো, বেশিরভাগই 60% নাম্বার পেয়েছো, এবং যারা কম নম্বর পেয়েছো তারা কিন্তু যে সমস্ত আমি স্কলারশিপগুলো দেখালাম তো সেইগুলো তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো 50% থেকে শুরু হয়ে তোমাদের অনেকেই 80% অব্দি মার্কস পেয়েছো, তোমরা সকলেই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে একটা কথা বলে রাখি, তোমরা যদি বেশ কয়েকটি সমস্ত স্কলারশিপ যদি গভর্নমেন্টাল করে থাকো তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভেবে চিন্তে তোমরা কিন্তু স্কলারশিপের যে আবেদনপত্র রয়েছে সেটা ফিল আপ করবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।